তো হ্যালো দোস্ত, এখন আমরা যে লিস্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের প্যালেস। তো এখানে আগে হায়দ্রাবাদের নিজাম থাকতো, তো আমরা এই প্যালেসে যাচ্ছি। তো তোমরা শেষ অবধি দেখো, খুবই সুন্দর একটা প্যালেস। এটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের গড়। তো আজকে আমরা চলে আসলাম এখানে আপনাদেরকে ভিউটা দেখাতে, খুবই সুন্দর, দেখুন। এখান থেকে ইচ্ছে করলে আপনারা কোনো কিছু ক্রয় করতে পারেন, এখানে সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এগুলোর রেট অনেকটা বেশি, তারপরেও আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন, খুবই সুন্দর সুন্দর আছে। আমার কাছে বাইরের দৃশ্যটাও খুব ভালো লেগেছে, দেখুন কি সুন্দর একটা দৃশ্য, ওয়েদারটাও খুব ভালো আছে আজকে। তো আমরা খুবই এনজয় করছি, তো আপনারাও এখানে চলে আসুন। হায়দ্রাবাদ থেকে বেশি দূরে নই, চার মিনার থেকে মাত্র 700-800 মিটার দূরে আছে হায়দ্রাবাদের নিজামের প্যালেস। এই প্যালেসটাতে আসলে আপনারা খুবই এনজয় করতে পারবেন, দেখুন অনেক বিদেশি পর্যটকরাও আসে এখানে, প্রতি বছর অনেক বিদেশি পর্যটক আসে এখানে, খুবই সুন্দর একটা মহল আছে। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এই দেখুন এখানে হায়দ্রাবাদের নিজামের বিভিন্ন ছবি, ঐতিহাসিক ছবি দেওয়া আছে, তো খুবই সুন্দর এই ঘরটা। তারপর আস্তে আস্তে আমরা পুরোটা প্যালেস ঘুরে ঘুরে দেখাবো, তার জন্য আপনারা সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো এই দেখুন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে হায়দ্রাবাদের নিজাম দরবার করতেন, তো ওনার দরবারের একটা ছবি, খুবই সুন্দর একটা ছবি, তো আমরা ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। তো তারপর নেক্সট আমরা এক এক করে হায়দ্রাবাদের নিজামের যে অস্ত্র ছিল সেগুলো দেখাবো একের পর এক। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে, এই দেখুন হায়দ্রাবাদের নিজামের বিভিন্ন অস্ত্র, উনি বিভিন্ন যুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহার করতেন, খুবই সুন্দর সুন্দর অস্ত্র আছে, খুবই প্রাচীন অস্ত্র, অনেকগুলো অস্ত্র আছে এখানে, এই ঘরটাতে শুধু অস্ত্রই আছে। তো তারপর এক একটা করে প্রত্যেকটা ঘরে আমরা নিয়ে যাব, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে অস্ত্রগুলো, মানে আমরা কিন্তু সিনেমার মধ্যেই দেখে থাকি, কিন্তু বাস্তবে কিন্তু আমি এখনও অবধি, মানে এর আগে দেখিনি, তো আজকে আমি মানে লাইভ দেখার একটা সুযোগ পেয়েছি, তার জন্য আমি খুবই আনন্দিত। তো আপনারাও চাইলে আসতে পারেন, যারা যারা হায়দ্রাবাদ শহরে এসছেন বা আসার প্ল্যান করছেন, তো আসলে এই জায়গাটা মিস করবেন না, এটা খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে আসতে বেশি টাকা খরচ নেবে না, মাত্র 100 টাকার একটা টিকিট কেটে আপনারা এখানে চলে আসবেন। তো এসে বিভিন্ন অস্ত্র পাশাপাশি তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সবগুলোই দেখতে পাবেন। তো এখন দেখুন ওনার যে ব্যবহৃত যে ড্রেস, পাশাপাশি আসবাবপত্র, জুতো, টুপি, তারপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে জিনিসগুলো আছে এগুলো একের পর এক দেখাচ্ছি আমরা। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা যে তাদের ঘরে ব্যবহার করতো যে জিনিসগুলো সেগুলো এক একটা করে দেখাচ্ছি, তো আপনারা দেখুন। খুবই সুন্দর, তো একের পর এক আমরা দেখানোর চেষ্টা করছি,
সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর আসবাবপত্র আছে, পাশাপাশি আছে তাদের ড্রেস, জুতো। দেখুন এই আসবাবপত্রগুলো তারা বিদেশ থেকে এনেছে, এগুলো মেড ইন ইংল্যান্ড, মেড ইন জাপান, মেড ইন চায়না। তো এখানে বিভিন্ন দেশ থেকে হায়দ্রাবাদের নিজাম এগুলোকে এনেছে, খুবই সুন্দর, একটা থেকে একটা সুন্দর। তো এগুলো মেড ইন ইংল্যান্ড, তো তারপর আমরা দেখব মেড ইন চায়না, মেড ইন জাপান। ওয়াও, অসম, খুবই সুন্দর এগুলো। তো আপনারা যদি এটার আনন্দ নিতে চান তো তাহলে চলে আসুন হায়দ্রাবাদের নিজামের প্যালেসে। আমার কাছে তো খুব ভালো লেগেছে প্যালেসটা, তো আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমার সাথে আছে আমার বন্ধু জন্টুকে নিয়ে আসলাম হায়দ্রাবাদে। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি ডক্টর দেখাতে এআইজি হসপিটালে। তো ডক্টর দেখাতে এসেছি, তো একদিন সানডে পেলাম, তো উইকেন্ড পাওয়াতে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসলাম। বেশি টাকা লাগবে না, মাত্র 2000 টাকায় আপনি গাড়ি পেয়ে যাবেন। পুরো হায়দ্রাবাদ শহরের মেন মেন যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো এদিকটার মানুষ খুবই ভালো আছে, তারা ব্যবহারও অনেক ভালো, পাশাপাশি তারা অনেকটা সৎ আছে। তো আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা আসতে পারেন। তো হায়দ্রাবাদের যে রেল স্টেশন আছে ওইখানটা থেকে এখানে আসতে বেশি টাকা লাগবে না, 200 টাকার মতন লাগবে। তো গাড়ি যদি রিজার্ভ করে আসেন তো আপনারা চলে আসুন, খুবই সুন্দর। এটার আশেপাশে কিন্তু চারমিনার, তারপর মসজিদ, এগুলো পেয়ে যাবেন। তো যারা দেখার আপনারা চলে আসুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, জয় হিন্দ।